কাজ হলো আপনাদের এই নাটকের সুতোটা ধরিয়ে দেবো। আমার পকেটে অনেকগুলো সুতো আছে, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ, কিন্তু আজ আমি আপনাদের যে সুতোটা ধরাবো সেটা হচ্ছে বাঙালি সুতো। বাঙালি সুতো, এই বাঙালি জাতিটা ভীষণ মজার। 8 থেকে 80 কোনো বাঙালির হাতে যদি একবার একটা খাতা কলম পড়ে তো সেই বাঙালি মনে করে হাত দিয়ে যদি রবীন্দ্রনাথ ছাত্র নাম বেরোয় ছোটখাটো শুনলে তো নামবেই নামবে, কেউ আটকে ধরবে না। তো আপনাদের একটা গল্প বলি। আমার স্কুলের বন্ধু পটলা একদিন স্কুলে এলো, এসে ফট করে একটা কাগজ বার করে বললো, দেখ কাল রাত্রে একখান লিখছি, ভালো কইরা পড়, কইরা কইরা ক, কেমন হইছে? তো আমি যে পড়লাম সত্যি বলছি, খুব মন দিয়ে ভালো করে পড়লাম, পড়ে টড়ে ওকে বললাম, দেখ পটলা গল্পটা তুই সত্যি খুব ভালো লিখিস বুঝলি, কিন্তু এখানে খান দুই বানান ভুল আছে, ঠিক করে দিস। শুনে তো পটলা কর্মট করে তাকালো আমার দিকে, তাকিয়ে বললো, হাল্লা ঘটি কোথাকার আধুনিক কবিতা নাকি? হ্যাঁ, আরে কুসুম বাবু যে কোথায় চললেন? আরে আর বলবেন, এই মহিলা দেবী নামক একজন লেখিকা কবে থেকে আমায় ধরেছে আমার পত্রিকা তার লেখা ছাপা পাগল করে ছাড়, এই দেখুন আজকে সন্ধ্যে বেলায় আমার বাড়িতে ডেকেছে। ও আমার বড্ড খারাপই চলাম, পরে কথা। আচ্ছা দেখে শুনে যাবেন দাদা, তিনি কে জানেন? ইনি হলে দেশ পত্রিকার সম্পাদক কুসুম বাবু। এই নাটকে প্রধান দুই চরিত্র মলিনা আর সাবিত্রী, দুজনেরই আমি আমার বন্ধু পটলার মতো আর কি একটু লেখালেখি করার শখ। তার মধ্যে মলিনা এই কুসুম বাবুকে একটু ম্যানেজ করে নিজের বাড়িতে তো ইনভাইট করেছে, যাতে করে এই আর কি আগামী শারদীয়া সংখ্যায় দেশ পত্রিকায় ওদের লেখাটা ছাপিয়ে দিতে পারে। তো সেই উপলক্ষে ওদের বাড়িতে বেশ কয়েকদিন ধরে খুব তোড়জোড় চলছে, বুঝেছেন? খুব লেখালেখি চলছে। তা মিনিট 15 মধ্যে তো কুসুমবাবু পৌঁছে যাবে মনে হচ্ছে, চলুন এই 15 মিনিট আগে অন্তত আমরা গিয়ে সবাই মিলে দেখে নিই ওদের বাড়িতে তোড়জোড়টা কীরকম চলছে। আপনারাও দেখুন, আমিও দেখি। Jump!